আয় দয়ার মালিক, আয় আল্লাহ। আজকে যারা ইফতারির আয়োজন করেছে, আয় আল্লাহ, খাস করে আপনার এক বান্দি ইফতারির আয়োজন করেছে রে আল্লাহ, আয় আল্লাহ, তার মনের নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ, তার মনের সমস্ত আশাগুলো আপনি কবুল করে নেন, আয় আল্লাহ, তার মনের পেরেশানি গুলো আল্লাহ আপনি দূর করে দেন। আমাদের আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে ইফতারের আয়োজন করতে যাচ্ছি। আমার এই মহৎ কাজে সহযোগিতা করেছেন আমার কাছের আস্থাভাজন এবং অভিভাবক সমতুল্য কিছু মানুষজন। আল্লাহ তাআলা যেন তাদের মনের আশা পূরণ করে এবং তাদেরকে সুস্থ রাখে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাবারের আয়োজন চলতেছে। অলরেডি শেষের দিকে খাবারের আয়োজন হচ্ছে। আমরা বিরুনি রান্না করতেছি, এখানে বিরুনি রান্না করা হচ্ছে। বিরুনি রান্না হচ্ছে। হুজুর, এখানে কতজনের আয়োজন করা হয়েছে? 30-40 জনের আয়োজন করা হয়েছে। 40 জন খাইতে পারবে ইনশাল্লাহ, 40 জন খাইতে পারবে। আর জানারা জানারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করেন, তাদের পরিবার এবং সবার জন্য একটু দোয়া করেন। ইয়ামানিল্লাহ ইনশাল্লাহ। আর আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন। না ইনশাল্লাহ কিছু বলার নেই। হ্যাঁ বলার নাই, কিছু বলার নাই, বলার নাই। আচ্ছা, আর আর কতক্ষণ লাগতে পারে আপনাদের ইয়েটা করতে শেষ হতে? আর 10 মিনিট প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকেই না? জি জি জি, আচ্ছা ঠিক আছে। আপনারা কাজ করেন, আর জানারা সহযোগিতা করেছে, আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আমার ইফতারের সময় আবার দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসার বাচ্চাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে, তা 40 জনের মতন খাইতে পারবে। জি 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 জি। আচ্ছা, আপনি কিছু বলবেন? আচ্ছা, যে আয়োজন করছে তারা তাদের হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, উচ্চ মাকাম দান করেন, উত্তম দান করেন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ছাত্রে খাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ আল মামুন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, জোর জাহানের বাদশা নবী কামড়ি ফেলারে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, জোর জাহানের বাদশা নবী কামড়ি ফেলারে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোর জাহানের বাদশা নবী কামড়ি ফেলারে, জোর জাহানের বাদশা নবী কামড়ি ফেলারে। মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا مولاي كريم، يا الله، يا الله، مهرباني করে আপনি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। يا الله، রোজা মুখে ইফতারি সামনে নিয়ে আপনার দরজায় ভিখারি হইছি। আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের সবার দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আয় দয়ার মালিক, আয় আল্লাহ। আজকে যারা ইফতারির আয়োজন করেছে, আয় আল্লাহ, খাস করে আপনার এক বান্দি ইফতারির আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ, তার মনের নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ, তার মনের সমস্ত আশাগুলো আপনি কবুল করে নেন, আয় আল্লাহ, তার মনের পেরেশানিগুলো আল্লাহ আপনি দূর করে দেন।
আমাদের মাদ্রাসার সাথে যারা শরীক হয়েছে আল্লাহ আয় আল্লাহ জানি না কোন নিয়তে শরীক হয়েছে আপনার নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেন যেই মাকসাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে রে আল্লাহ সেই মাকসাদকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় দয়ার মালিক আয় আল্লাহ খাস করে সাহেবে দাওয়াত যারা আছে আমাদের মাদ্রাসার বাবু ভাই যে সহ তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন দান করেন আয় আল্লাহ পরিপূর্ণ হেদায়েত আপনি দিয়া দেন আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আলা কুল্লি খাইরিন ওয়া নাউযু বিকা আলা কুল্লি শাররিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইফতারি পাঠাইছেন এগুলো পাঠাইছেন ওগুলো পাঠা দেন একজনের সাথে পাঠা দেন উপরে মহিলাদের পাঠা দেন খাবার কেমন দেখা হচ্ছে তো আটটার পর না তারাবির পর দেখা হচ্ছে তো ভাইয়ার খাতে ওনার আপনার মেহমান